হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিও যে বিষয় সেটি হচ্ছে ফ্রেম কোয়েশ্চেন্স বাই ইউজিং ডাব্লিউ এইচ ওয়ার্ডস গিভিন ইন ব্র্যাকেটস ঠিক আছে এখানে এটা আমি আগে আগে তোমাদের দিয়েছি উত্তর দিইনি আজকে এই যে প্রশ্নগুলো আছে তার উত্তর এই যে আটটা প্রশ্ন দিয়ে নটা প্রশ্ন দিয়েছিলাম তার উত্তরগুলো আমি আজকে দিয়ে দেব তাহলে ঠিক আছে তাহলে দেখো পিছনের পাতায় আমি আজকে সেই উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে আনসারসটা দেখো এক নম্বরের উত্তর হচ্ছে হু গেভ ইউ দিস বুক কে তোমাকে এই বইটি দিয়েছিল ঠিক আছে আচ্ছা দু নম্বরেরটা হচ্ছে হুম ডিড আই অর ইউ সি যদি হুম ডিড আই সি আমি কাকে দেখেছিলাম তাহলে হবে যে আই শ এই যেখানে বলা হচ্ছে আই স ইউর আঙ্কল হুম আর যদি বলা হয় হুম ডিড ইউ সি তুমি কাকে দেখেছিলে তাহলে এটা উত্তর হতে পারে আই স ইওর আঙ্কল তাহলে হুম ডিড আই অবলিক ইউ যে কোনো দুটো বসতে পারে ঠিক আছে আচ্ছা তার নাম্বার থ্রি হচ্ছে হুজ আম্ব্রেলা ইজ দিস এটি কার ছাতা নাম্বার ফোর হুইচ শার্ট ডাজ ইউ ওয়ান কোন জামাটি সে চাইছে হুম নাম্বার ফাইভ হোয়াট ডাজ দ্য সি লুক লাইক সমুদ্র কিসের মতো দেখতে নাম্বার সিক্স হোয়ের ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো নাম্বার সেভেন হোয়েন ডিড সি কাম সে কখন এসেছিল নাম্বার এইটে হচ্ছে হোয়াই ইজ দ্য বয় ক্রাইং ছেলেটি কাঁদছে কেন আর নাম্বার নাইনে হচ্ছে হাউ ডিড নেতাজি লিভ ইন্ডিয়া নেতাজি ভারতবর্ষ কিভাবে কি অবস্থায় ছেড়ে গিয়েছিলেন বা ত্যাগ করেছিলেন ঠিক আছে আচ্ছা